আইপিএল 2021 এর পর আইপিএল 2022, যেখানে আইপিএল 2022 এ হতে চলেছে ভাই 10টা টিম। তো ভাই 10টা টিমের মধ্যে আরও ভাই সালমান খানের টিম আসতে চলেছে, অবশ্যই এটা আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর। যেখানে একটা টিম তো প্রায় কনফার্ম ভাই, যে আহমেদাবাদ রয়্যালস, মানে আহমেদাবাদ লায়ন্স নাম হতে পারে যত সম্ভব, বা আহমেদাবাদ রয়্যালস, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। কিন্তু আরেকটা টিম অবশ্যই আসতে চলেছে, সেটা হচ্ছে দুটো মালিকানা, তার মধ্যে কার দল আসবে সব থেকে বেশি সম্ভব ভাই, সালমান খান এবং সালমান খানের দাদার। সালমান খানের দাদার কিন্তু অলরেডি ভাই বাইরে একটি টিম আছে যেটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে, তো আইপিএলেও তারা কিন্তু এর আগেও তারা টিম কিনবে বলে চেষ্টা করেছিল, বিশেষ করে সালমান খান এবং সালমান খান কো অ্যান্ড কোম্পানি বলা যেতে পারে। তো তারা একটা ভাই টিম কিনতে চায়, আর এবছর আইপিএল 2022 অবশ্যই তারা লড়ছে এবং তারা অনেক আগেই আছে, টোটাল অনেকজনই ভাই টিম কেনার দাবিদারি আছে। কিন্তু সালমান খানের আর আহমেদাবাদের এই দুটি দল সব থেকে বেশি দাবিদারি যে এবছর দল কিনবে আইপিএলে। তো বস সবচেয়ে বড় সুখবর যে সালমান খানের দলের নাম কী হয় এখন দেখবার বিষয়। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট জানান। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে সালমান খান দল কিনতে চলেছে, তো আপনারা কতটা ইন্টারেস্ট হবেন তো এটাও কমেন্টে জানান।